কথা বুঝেন নাই? আচ্ছা আসি দেখি, আমি তো অসুস্থ, আমার একটা সাবজেক্ট আছে, আমার ভাইয়ের একটা সাবজেক্ট দিয়েছে, আমাকে সাবজেক্ট দিয়েছে খবরের কথা বলার জন্য, খবরের কথা। আমি চলে আসতেছি বাবা, কষ্ট দেব না আপনাদেরকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মদিনা তুমি বুল, আর জুড়ে মদিনা কি করে বলব তোমায়, বলো না বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করত না, ও মদি। সবাই বলতেছেন বলেন, ও মদিনা, ও মদিনা কি করে বলব তোমায়, বলো না বলো না, তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে। আপনাদের মধ্যে এখনো আমি অলসতা দেখতে পাচ্ছি, এখনো অলসতা আছে, অলসতা ফেলে অন্তর অন্তরস্থল থেকে পড়তে হবে। দেখবেন আস্তে আস্তে, ধীরে ধীরে, আস্তে আস্তে আপনার কলবের মধ্যে রসুল পাকের মহব্বত আসতে থাকবে। মদিনা তুমি বুল, মদিনা তুমি কি করে বলব তুমি, বলো না বলো না, তোমার বুকে শুয়ে আছেন যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি, তিনি আমার জানেরই জান, আমার প্রাণের প্রাণ, ঠিক কিনা? সত্য বলছো ঠিক কিনা? তিনি আমার জানেরই জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান, যাহার নামে না নিলে ও মদিনা, যাহার কবুল হয় না, তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা, ও মদিনা তুমি, ও মদিনা। আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে একটা ফরিয়াদ, মালিক ও মাওলা, তুমি দয়া করে আসন্ন পবিত্র রমজান শরীফের উসিলায় আয় আল্লাহ, তুমি আমার কলবের মধ্যে ঈমান অঙ্কন করে দাও আয় আল্লাহ। আমার তকদিরের যুদ্ধ মধ্যে যদি আমি দুজখী লিখে থাকি, আজকে আল্লাহ তুমি অত্যন্ত দয়ার মেহরবানি করে তোমার মাহবুব নবীর নামে পাকের উসিলায় আল্লাহ তুমি আমাকে জান্নাতি লিখে দাও আয় আল্লাহ। আমাদের তকদির তকদির কেউ পরিবর্তন করতে পারবে না, কিন্তু আল্লাহ তুমি তো করতে পারবে আল্লাহ। আমরা এখানে যারা আসছি, যদি আমাদের তকদিরে কি লেখা আছে জানি না, যদি আমরা জাহান্নামী হয়ে থাকি, আল্লাহ তুমি আজকে আমাদেরকে জান্নাতি লিখে দাও। আমাদের কলবের মধ্যে যদি দুনিয়ার মায়া থাকে,
দুনিয়ার মায়াকে বিধারিত করে আমাদের কলবের মধ্যে তুমি ঈমান অঙ্কন করে দাও। ঈমানই দৌলত আল্লাহ তুমি সবাইকে নসিব করো। কি বলতে চাইছিলাম, একদল মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে যাদের কলবের মধ্যে আল্লাহ ডাইরেক্ট ঈমান কি করে দিয়েছেন বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে? একদল মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, এখানে শুধু আলেম কোনো কথা নাই, আলেম ফাজল মুহাদ্দিস মুফতি কোনো কথা নাই, রিকশাওয়ালা তেলাগাড়িওয়ালা কোনো কথা নাই, একদল এক শ্রেণীর মানুষ আছে যাদের কলবের মধ্যে আল্লাহ স্পেশাল কুদরতের কলম দ্বারা ঈমান কি করে দিয়েছেন, যার কলবের মধ্যে ঈমান আল্লাহ অঙ্কন করে দিয়েছেন, তাদের চোখের সামনে দুনিয়ার মায়া কিছুই না। আর ওদের চোখের এর সামনে পৃথিবীর যত বড় শক্তি আসুক ও শক্তি তার সামনে কিছুই না। একটা মেসাল দিই, উদাহরণ দিই, বুঝাইয়ে দিই, বদরের যুদ্ধ, এই রমজান শরীফের 17 তারিখ ঐতিহাসিক ইসলামের বিজয়, ঐতিহাসিক বদরের যুদ্ধ আপনারা ওলামায়ে কেরামের জুমানে শুনেছেন ঠিক কিনা? দুজন ছোট ছোট বাচ্চা, আমাদের সেনা আছে তো, আমাদের সেনা আছে না, কই সেনা, কই দেখি, কই আমাদের সেনার ছেলেরা আছে না, কই তোমার তো মাশাআল্লাহ সবাই সেনা, জি হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুজন ইবনে আফরা বললেন, আপনি আমার ভাষা বুঝেন তো, অত্যন্ত আস্তে আস্তে বলছি সবাই যাতে বুঝেন, কারণ আমাদের জন্য বিরাট সমস্যা হচ্ছে কি জানেন, এখানে ক্লাস ক্লাস 1 থেকে আরম্ভ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত, ইন্টারমিডিয়েট না বিএমএ পর্যন্ত মানুষ আছে, সব শ্রেণীর মানুষ থাকার কারণে আমাদেরকে বক্তব্য রাখতে কষ্ট হচ্ছে, কতটা বুঝতেছেন না? মনে হয় শিক্ষিত মানুষ সহজে বুঝে নিয়েছেন, এই জন্য সবার ব্রেইনকে সামনে রেখে কথা বলতে হচ্ছে। বদরের যুদ্ধে দুজন বাচ্চা, দুজন ছেলে, যাকে কি বললাম ইবনে আফরা, আফরার ছেলে, এতিম বাচ্চা, দুজন ছেলে 12-14 বছরের বাচ্চা, একজনের নাম মাআস আর জনের নাম মাহফাজ, দুজন ছোট বাচ্চা, বাবা তাদের নাই, দুজন এতিম। তুমি কিভাবে বসছো বাবা? হাঁটুগুলো ফেলে ভালো করে, ভালো করে বসে, এই তো হাঁটুগুলো ফেলে ভালো করে বসো, একটু কষ্ট হচ্ছে আর কি, আর আজকে কষ্ট করতে রাজি আছেন তো? কষ্ট করলে সওয়াব ডবল, কষ্ট করলে সওয়াব। গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে উজুর দ্বারা যে সওয়াব পাবেন, শীতকালে উজু করলে সওয়াব ডবল, কথা বুঝেন? অর্থাৎ কষ্ট করে, কষ্ট করলে এখানে সওয়াব কি পাওয়া যায়? ডবল পাওয়া যায়, হ্যাঁ বেশি পাওয়া যায়। দুজন বাচ্চা ইবনে আফরা, তো রসুল ইসলামের সিস্টেম অনুযায়ী যুদ্ধের মাঠে যারা জিহাদ করার অনুমতি পাবে তারা বয়স কতটুকু হবে, লম্বা কতটুকু হবে, একটা নিয়ম আছে, কথা বলেন, একটা নিয়ম আছে না? কিন্তু এই দুজন বাচ্চা ছোট, ওরা নিজেরা ওরা বুঝতে পারছেন এই বয়সে আমাদেরকে আল্লাহর মাহবুব নবী আল্লাহর রাস্তায় জিহাদ করার অনুমতি আমাদেরকে দেবেন না, কিন্তু আমরা দুই ভাই প্রতিজ্ঞা করেছি, বাবা আমাদের নাই, বাবা আমাদের নাই, শুনেছি আবু জেহেল এটা আমার রসুলের বড় শত্রু, কথা বলেন, আবু জেহেল এটা আমার রসুলের বড় শত্রু, এ আমার রসুলকে বেশি কষ্ট দেয়, আমরা দুই ভাই আসছি শুধুমাত্র এর সাথে যুদ্ধ করার জন্য। দেখেন আবু জেহেলকে যেভাবে হোক আমার রসুলকে বেশি কষ্ট দে, এই কমবক্তকে যেভাবে হোক হত্যা করতে হবে, হয়তো তাকে হত্যা করব নতুবা মাহবুব নবীর প্রেমে আমরা দুই ভাই জীবন দিয়ে দেব। কোথায় গেল নবীর প্রেমিক, কোথায় গেল নবীর আশেক? আজকে পৃথিবীর এত মুসলমানের দরকার তো নেই, 130 কোটি 40 কোটি 50 কোটি মুসলমান দিয়ে আমরা কি করব? 313 জন মুজাহিদের প্রয়োজন ছিল, আজকে 50 বছর ধরে এক কমবক্ত ইসরায়েল, কমবক্ত ইসরায়েল 50 বছর ধরে মুসলিম ভাই বোনদেরকে শহীদ করতেছে, কোথায় মুসলমান? এই মুসলমান দিয়ে কি দরকার কি, মুসলমান দিয়ে দরকার কি? কোথায় গেল মুমেন,
জানেন আল্লাহ জানে আমাদের কি অবস্থা। দেখেন এই দুই বাচ্চার কথা বলি, এই দুজন বাচ্চা চিন্তা করলো রসুল তো আমাদেরকে অনুমতি দেবেন না, ওরা একটু বললে একটু বাহানা করতে হয়। নবীর প্রেম কিসের নাম? দুই ভাই গিয়ে বদরের কাতার হচ্ছে, দুই ভাই উঁচু উঁচু দুটা পাথর নিলেন, ভাইয়া যখন কাতার সোজা হবে আমরা কাতারে দাঁড়িয়ে যাব। তো কিভাবে? আমরা তো ছোট। বলে না, পাথরের উপর দাঁড়িয়ে আমরা লম্বা হব। নবীর প্রেমে এ বাচ্চাদের কি কি করছে? হযরতে একজন মদিনার আনসারি হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের রিওয়ায়াত, দেখা গেল আমার ডানে এক বাচ্চা বামে এক বাচ্চা পাথরের উপর দাঁড়িয়েছে। তো অর্থাৎ ওই পাথরের উপর পা রেখে কি উঁচু হচ্ছে, যাতে রসুল তাদেরকে জিহাদ করার কি দেয়। আল্লাহু আকবার কাবীরা। তো লাস্ট পর্যন্ত রসুলের চোখে তো ফাঁকি দেওয়া সম্ভব না, নবুয়তের চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। বলো তোমরা, বলো ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করে এসেছি, শেষ পর্যন্ত আমার রসুল তাদেরকে কি দিলেন? অনুমতি দিলেন। দুই ভাই দাঁড়ালেন, আল্লাহু আকবার। মাঝখানে আমার রসুলের একজন সাহাবী আনসারী, ইনি এক ভাই বলে, আম্মি চাচা, কোন একজন মুরবি মানুষ দেখলে কি ডাকবেন? আপনার দাদা জেঠা যেগুলো আছে সেগুলো এভাবে ডাকবেন, এমনি কোন একজন মুরবি মানুষ দেখলে কি ডাকবেন? চাচা। এটা রসুল পাকের সুন্নাত। আম্মি আতারিফু আবা জাহল, চাচা আবু জেহেল কে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুখ ছোট কথা কিন্তু কথা বলেন না কেন? মুখ কচি কচি দুটি মুখ, মুখ ছোট কথা কিন্তু। ইনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাচ্চা যার নাম তুমি জিজ্ঞাসা করছো, আরবের বড় 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 পাইলওয়ানের শরীর দিয়ে কম্পন ছুটে তার নাম নিলে? বলে চাচা এসবগুলো বলার দরকার কি? এগুলো বলার দরকার তো নেই। ওনার নাম শুনলে বড় বড় বাহাদুর এই করে সে, এগুলোর দরকার তো নেই। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আবু জাহলকে চিনেন? আব্দুর রহমান বিন আফফান, আমি আশ্চর্য হয়ে গেলাম। একজন ছেলে বলেন, ও চাচা শুনেছি সে আমার নবীর বড় শত্রু, আমার নবীকে কষ্ট দেয়, আমরা দুজনে তিন বাচ্চা, বাবা আমাদের নাই, ছোটকালে বাবা হারিয়েছি, আমরা দুজনে তিন বাচ্চা, কিন্তু আমরা নবীর প্রেমিক, আমরা নবীর পাগল, আমার নবীকে কোনো মানুষ যদি গালি দেয় এটা আমাদের বরদাস্ত হয় না। চাচা দুই ভাই প্রতিজ্ঞা করে এসেছি, বদরের মাঠে আবু জেহেল আসবে, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করেছি, দুই ভাই মিলে যেভাবে হোক আবু জেহেলকে চিরদিনের জন্য খতম করব, নতুবা তাকে মারতে গিয়ে আমরা দুই ভাই নবীর প্রেমে জীবন দিয়ে দেব। জোরে বলো আল্লাহু আকবার। হায় হায় হায়, আমি নবীজির পাগল, আমি মদি আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ আমাদ ও ইবনে আফারা রসুল আমাদের কলবের মধ্যে ঈমান অঙ্কন করে দাও, আমিন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আব্দুর রহমান ইবনে বলেন, আশ্চর্য হয়ে গেলাম। এগুলো বলতে বলতে হঠাৎ করে আবু জেহেল
বিরাট গোরার উপর, গোরা তো বিরাট, বলে এই 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 ছেলে ওই দেখছো, ওই দেখো পাহাড়ের মতো, তোমরা তো তোমাদের তরবারি দিয়ে স্পর্শ করতে পারবে না, বলে ওগুলো বলার দরকার নাই, সুবহানাল্লাহ বলে না। এই বাচ্চার দৃষ্টিতে আবু জেহেল কিছুই না, কথা বলেন না কেন, এই বাচ্চার দৃষ্টিতে আবু জেহেল, আমাদের দৃষ্টি তো জর্জ ডব্লিউ বুশের ক্ষেপণাস্ত্র বিরাট, কথা বললেন না কেন, কথা বুঝেন, ব্যাপারটা কি, ব্যাপার হলো আমাদের কলবের মধ্যে অসুবিধা হচ্ছে আপনাদের, আমি সংক্ষেপ করে দেব ইনশাল্লাহ। বাবা ঈমান কলবের মধ্যে যদি না থাকে আমি সারা রাত মাহফিল করলে কি হবে, যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বতকে প্রাধান্য দেওয়া হবে না, যদি নবীর মহব্বতকে যদি প্রাধান্য দেওয়া হতো তাহলে আজকে এই দেশকে সুদ গুস মদ জানা বেবিচারে কোনোদিন দখল করতে পারত না। কি মনে করেন আপনি, আজকে সংস্কৃতির নামে অপসংস্কৃতি গোটা দেশ দখল করে নিয়েছে, মুসলমান করে রাত্র দিন সিনেমা চলতেছে, কথাগারের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত আছে, এখন বুঝবেন না ওই কবরে যে ওই, আমি বলবো আমি আসতেছি চ্যাপ্টারে, কবরের চ্যাপ্টারে আসতেছি বাবা, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। দুই ভাই দেখতে ওই শয়তান, ওই শয়তান বলে দুই ভাই বুদ্ধি করলো, অনেক সময় বল দিয়ে কাজ চলে না কৌশলে কাজ চলে, কথা বলে না কেন, এক ভাই এক ভাই বলে তুমি দৌড়ে গিয়ে আবু জেহেলকে স্পর্শ করা যাবে না, তার গোড়া পা তো মাটির সাথে আর গোড়ার পা তো বাতাসের উপর না, কথা বলে না কেন, গোড়ার পা তো মাটির সাথে, আমি সামনে গিয়ে যেভাবে হোক আবু জেহেলের এক গোড়ার সামনের একটা ফা যদি আমি কেটে কেটে ফেলতে পারি, যখন গোড়া ফা একটা কেটে পড়বে তখন গোড়া উপর হয়ে পড়বে, তখন আবু জেহেল পড়বে, ওইটা পড়ার সময় তুমি ফ্যাট দিয়ে মারবে, কৌশল এমন ভাবে দৌড়ে গেল দুইজন গিয়ে, একজন আবু জেহেলের গোড়ার পা কিভাবে কাটলো, আসলে ওরা কাটে নাই, ওরা কাটে নাই, ঈমান ছিল, নবীর প্রেম নিয়ে কাজ করেছে, শক্তি মদত দিয়েছে আল্লাহ, ওই আবু জেহেলের গোড়ার সামনের পা একটা কেটে গেল, তখন গোড়া উপর হয়ে পড়ার সাথে সাথে আবু জেহেল পড়তে আরেক ভাই তার ফেট দিয়ে মেরে দিল, এই দুই বাচ্চা বদরের মাঠে প্রমাণ করে দিয়েছে যে আমরা ছোট বাচ্চা, আমাদের অস্ত্র নাই, আমাদের কিছুই নাই, কিন্তু যেটা মেইন অস্ত্র ঈমান, এটা তো আমাদের কলবের মধ্যে আল্লাহ নিজে অঙ্কন করে দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ, উলাইকা কাতাবাল্লাহু, আমি এটাকে আপনাদেরকে এই আয়াতের অর্থ বুঝাচ্ছি, উলাইকা কাতাবাল্লাহু ফি কুলুবিহিমুল ঈমান, এমন অনেক মানুষ আছে যাদের কলবের মধ্যে আল্লাহ ঈমান কি করে দিয়েছেন, ঈমান, আমার আলোচনা এখানে ছিল না, আলা হযরত বলেন উলাইকা কাতাবাল্লাহু ফি কুলুবিহিমুল ঈমানা, এই আয়াতের মধ্যে আমি আলা হযরতের বয়সের কথা আছে, সুবহানাল্লাহ, বলেন বলো হুজুর কি বললেন, এই আয়াতটা আপনার শানে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন না, আমার আলা হযরত বলেন আমি কসম করে বলছি আমি ইমাম মাহমুদ রেজা জুদ্দিন, এটা আমার বয়স, এই আয়াতের আবজত হিসাব করো, এই আয়াতের আবজত হিসাব করলে যত বের হবে ততদিন ইমাম আহমদ রাজার বয়স হবে, সুবহানাল্লাহ, এরপরে তারপর তোমাদের যদি বিশ্বাস না লাগে আমার মৃত্যুর পর তোমরা এক কাজ করবে, কোন একটা ডাক্তার এনে আমার কলব বের করে
যদি তোমাদের শক্তি থাকে আমি মামা মাদ্রাসার কলব দ্বিখণ্ডিত করবে, যদি মামা মাদ্রাসার কলব দ্বিখণ্ডিত করো তখন তোমরা দেখতে পাবে এক খণ্ডের মধ্যে আছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক খণ্ডের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন যে জমিন আজমা তোমার লিয়ে মাকিনা মাকা তোমার লিয়ে, কি অসুবিধা হচ্ছে আপনাদের? জমিন আজমা তোমার লিয়ে মাকিনা মাকা তোমার লিয়ে চুনি না চুনা তোমার লিয়ে বনে দুজাহান তোমার দহন মে জুবান তোমার লিয়ে বদন মে হিজা তোমার লিয়ে। আমার আল হযরত বর্ণনা দিচ্ছেন যে জমিন 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 জামান মকিন মকান সব কিছু ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। শুধু তাই না, আল্লাহ আমার মুখের মধ্যে যে জিব্বা দিয়েছে এটা আপনার জন্য, আমার শরীরে যে আল্লাহ রু দিয়েছেন এটা আপনার জন্য, আমরা আসছি আপনার জন্য, কালকে আমাদের মাঠে আসবো আপনার জন্য। দহন মে জুবান তোমার লিয়ে বদন মে হিজা তোমার লিয়ে, দহন মে জুবান তোমার লিয়ে বদন মে হিজা তোমার লিয়ে, হম আয়ে ইয়াহাঁ তোমার লিয়ে, হম আয়ে ইয়াহাঁ তোমার লিয়ে, উঠেঙ্গে ওয়াহাঁ জমিন জমা মাকিনা। আপনাদের অসুবিধা হবে বাবা, আমরা কার পাগল? কি সত্যি বলছেন? আমার মনে হয় না। ভ্রমর চিনেন? কথা বলেন, ভ্রমর চিনেন? কোথায় বসে বাবা? কোথায় বসে? রাঙ্গামাটির ভ্রমর কোথায় বসে? কথা বলুন, ফুলে গোবরের টালে ভ্রমর কোথায় বসে বাবা? ফুল বাগানে ফুলে গোবরের টালে? এই কিছুক্ষণ আগে আমার এক ভাই বললো আমার নৈমি সাহেব কি পড়াচ্ছেন, কথা বলেন না কেন? নৈমি সাহেব কি পড়াচ্ছিলেন? কিছুক্ষণ আগে বললো না নামাজ পড়াচ্ছিলেন না? কিসের নামাজ? না না, ওই কারা নাকি গান করছিল মাঠে, হুজুর কি পড়াচ্ছিলেন? ঈদ উল ফিতরের নামাজ পড়াচ্ছেন আবার ওই মাঠে? কিসের নাচ? কারা করলো? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, ওদের কথা তো আমাদের নাই, আমাদের কথা বলতেছি। আমি বলতে চাচ্ছি আবাল ফুতুল নাচ হয় কিভাবে, তা আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, যারা ফুতুলের নাচ করছেন তাহলে এখনো ভুলের মধ্যে আছো। বাবা ভ্রমর তো ফুল বাগানে বসে, ভ্রমর তো কোনোদিন গোবরের টালে বসে না, ভ্রমর তো ফুল বাগানে বসে, ভ্রমর তো ফুলের মধু হারণ করে, ভ্রমরকে কেউ দাওয়াত দিয়ে পাবলিসিটি করে গোবরের টালে নিয়ে যেতে পারবে? তাহলে রসুলের প্রেমিক যারা ওরা ওদেরকে কোথায় পাওয়া যাবে? মাইক পাবলিসিটি করতে হবে না, রসুলের পাকের প্রেমিক যারা আমার নবীর সুগন্ধি যেখানে ওদেরকে পাওয়া যাবে ওখানে, গোবরের তালে ফুতুল নাচে নবীর প্রেমিকদেরকে পাওয়া যাবে না। আজ থেকে আহ্বান করে যাচ্ছি নবীর প্রেমিক হও, নবীর গোলাম হও,
জীবন সার্থক হবে, জান্নাত তোমার হবে। নবীর গোলামের খাতায় নাম লেখাই ফতুল নাসে গিয়ে ইসলামকে কলঙ্কিত করো না। আল্লাহুম্মা সোনার মদিনা আমার প্রাণের, সবই বলিব কিন্তু তোমায়, সবই বলিব কিন্তু তোমায়, ভুলিনি ভুলব না ভুলতে পারি, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সবই বলিব সোনার মদিনা আমার প্রাণের, সবই বলিব ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সবই বলিব ইয়াসরাম নামে তুমি ছিলে অলঙ্কণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, ইয়াসরাম নামে তুমি ছিলে অলঙ্কণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, আরে নবীর চোখ পেয়ে তুমি সোনার মদিনা, নবীর চোখ পেয়ে তুমি সোনার মদিনা, সবই বলিব সোনার মদিনা প্রাণের মদিনা, সবই বলিব ভুলিনি ভুলব না ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সবই বলিব। এগুলো কি মুখের বলি না সত্যি সত্যি বলছেন? আর বলবেন না তো কথা বলেন, একটা একটা কথা জিজ্ঞাসা করি। মদিনা শরীফের নাম ছিল বাবা ইয়াসরাব বা ইয়াসরিব, ইয়াসরাব বা ইয়াসরিব মানে অস্বাস্থ্যকর জায়গা, ভালো মানুষ গেলে সে রুগ্ন হয়ে যেত, কথা বুঝছেন? কিন্তু আমার নবীর নুরানি কদম লাগার সাথে সাথে ওই জায়গার নাম পরিবর্তন হয়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। এখন তার বৈশিষ্ট্যটা কি? আগে ছিল অস্বাস্থ্যকর, এখন হয়েছে স্বাস্থ্যকর, কথা বলেন। আগে ছিল এখন হয়ে গেছে সম্পূর্ণ, কথা বলেন না কেন? সম্পূর্ণ নবীর কদম লেগে নবীর ছোঁয়া লেগে একটা জমিন, সম্পূর্ণ জমিন যদি পরিবর্তন হয়ে যায় এই নবীর ছোঁয়া পেয়ে, আমাদেরকে তো আল্লাহর ওলি হয়ে যাওয়া উচিত ছিল, কি বলেন আপনারা? আমাদেরকে কি হয়ে যাওয়া উচিত ছিল? আল্লাহর ওলি হয়ে যাওয়া উচিত ছিল বাবা, কিন্তু আমরা এখনো নবীর ছোঁয়া, আমার মনে হয় নবীর ছোঁয়া এখনো আমরা লাগাতে পারি নাই। আমাদের ব্যক্তিগত জীবনে নবীর ছোঁয়া নাই, আছে কথা বলেন না কেন? নবীর ছোঁয়া আছে, পারিবারিক জীবনে আছে, সমাজ জীবনে আছে, রাষ্ট্র জীবনে আছে, জীবনের কোন কাতে রাসূল পাকের ছোঁয়া আছে আমাদের, যার কারণে ও স্বয়ংফুরন আসতেছে, কথা বলেন, যার কারণে কি আসতেছে? আল্লাহ ফানাদিক, সবাই বলুন আমিন। যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, কিছু মানুষ যার কলবের মধ্যে কি আছে কথা বলেন, যার কলবের মধ্যে ঈমান আছে তার কাছে দুনিয়ার মায়া, কথা বলেন না, তার মধ্যে দুনিয়ার মায়া কিছুই না,
দুনিয়া এমন কি নবীর প্রেমের মধ্যে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমিন দিয়েছেন, হাত্তাকে নিজের জীবন পর্যন্ত বিসর্জন করতে চিন্তাও করেন নাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ আমাদেরকে এই ধরনের নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। এই সম্পদ যদি জোগাড় করতে পারেন, আপনি রিক্সাওয়ালা হন আপত্তি করার কিছুই না, আপনি টেলাগাড়িওয়ালা হন আপত্তি করার কিছুই না, কারণ আমার জান্নাতের মূল, আমার মুক্তির মূল, আমার জান্নাতের মূল, মুক্তির মূল, শান্তির মূল হচ্ছে ইমান, যার নাম হুব্বে মুস্তাফা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানি দৌলত দান করো। আল্লাহ আজকের মাহফিল যারা আসছে, অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ, অনেক নারী পুরুষ আসছে, আজ গভীর রাত্রে তোমার দরবারে আমরা একটা সম্পদের সওয়াল করছি, সবার কলবের মধ্যে তুমি ঈমান দান করো, সবার কলবের মধ্যে তোমার মাহবুবের প্রেম দান করো, সবার কলবের মধ্যে তোমার নবীর মোহাব্বত দান করো, যাদের কলবে তোমার মোহাব্বত, নবীর মোহাব্বত আছে, আরো মোহাব্বত আরো বাড়িয়ে দাও, যার কলবে না তাকে তোমার নবীর কলবের মধ্যে তোমার নবীর মোহাব্বত দান করো। এখন হাদিস শরীফ বলুন, শুনুন, আল্লাহর নবী বলেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মানুষ মারা যাবে, মানুষের ডেড বডি যখন কবরের ভিতর রাখা হবে, ঠিক কিনা বাবারা? মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে তার লাশ যখন কবরের মধ্যে দফন করা হবে, তখন তাকে কবরের মধ্যে দফন করার পর সবাই মাটি দিয়ে, বন্ধু বান্ধব সবাই চলে যাবে, ঠিক কিনা বলুন? যাবে দুনিয়ায় থাকতে অনেক বন্ধু বান্ধব দেখেছেন, কিন্তু বাবারা যখন কবর করা হবে আপনার পাশে আর কেউ নাই, কথা বলেন, আপনার পাশে আর তুই কেউ নাই, যাদেরকে আমরা আপন মনে করেছিলাম, কই বিপদের মধ্যে তুই কেউ নাই, কথা বলেন। এই জন্য একটা কথা আছে না, বিপদে বন্ধুর পরিচয়, কথা বলেন না কেন? বিপদে বন্ধুর পরিচয় কখন? আরে কথা বলেন না, বন্ধুর পরিচয় কখন? যতক্ষণ বিপদ আসবে না, কোনটা আসল বন্ধু কোনটা নকল বন্ধু এটা কিন্তু বাবা চিনা যাবে। এখন অনেক বন্ধু আছে না, কথা বলেন না কেন? কত বন্ধু, আরে কত বন্ধু, আজকাল তো মোবাইলে মোবাইলে বন্ধু, কথা বলেন না কেন? এখন মোবাইলে মোবাইলে কারো কাছে বন্ধু, কারো কাছে বান্ধবী, কোথায়? মোবাইলে মোবাইলে। বাবা কোনটা বন্ধু কোনটা বান্ধবী কোন বন্ধু, এগুলো প্রমাণ করতে পারবেন কখন? কথা বলেন না কেন, কখন? আপনার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আপনার বন্ধু আছে, কথা বলেন, আপনার টাকা আছে, বন্ধু আছে, জমি আছে, বন্ধু আছে, আপনার পকেট গরম, সব অনেক বন্ধু আছে, ঠিক কি না? শরীরে শক্তি আছে, বন্ধু আছে, কিন্তু বাবা এগুলো সব যখন হারিয়ে ফেলবেন তখন দেখবেন বন্ধু আর নাই, কথা বলেন না কেন? এই জন্য একটা কথা আছে যে বিপদে বন্ধুর পরিচয় হবে কখন? বিপদে, যতক্ষণ আপনি বিপদে পড়বেন না ততক্ষণ পর্যন্ত আপনি আসল বন্ধু চিনবেন না। যদি আসল বন্ধু চিনতাম আজকে আমাদের এই অবস্থা হতো না, ঠিক কি না? আচ্ছা, আমাদের জন্য সবচাইতে কঠিন বিপদের সময় কোনটা? এক বিপদের সময় সকরাতের বিছানা, এক এক মুসিবতের সময় কবর, আরেক মুসিবতের সময় কিয়ামতের ময়দান, ঠিক কি না ভাইয়েরা আমার? তখন বুঝবেন বন্ধু কোথায় আর কে কোথায়। আমার ভাইয়েরা, আমি বলছি না, আরে সবচেয়ে কঠিন দিন কোনটা?
এরা কথা বুঝে না মনে হয়। সবচাইতে কঠিন দিন কোনটা? কঠিন দিন হচ্ছে, কঠোর দিন হচ্ছে কিয়ামতের ময়দান। কথা বলেন না কেন? কোন ময়দান বন্ধু পাবেন তো? কেন বন্ধু? উত্তর দুনিয়ার বন্ধু কই? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাখিহি। ও আমার বান্দা, কঠিন কঠোর দিন কিয়ামতের ময়দান এমন একটা দিন, ভাই থেকে ভাই পালিয়ে যাবে, ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, বাস এর কারো কেউ নাই। সবার মুখে একটাই স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। রিজার্ভ বাজারের মানুষ আজকে বন্ধুকে চিহ্নিত করার দরকার আছে বাবা। অবহেলায় জীবন কাটাবেন না। আল্লাহ বলেন, আলিয়ামা ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের দিন এমন একটা দিন, যেদিন ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, এক কথায় বন্ধু বলতে কেউ নাই। আর অপরায়তের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাহ কিন্তু যদি আপনার বা যদি আপনার শত্রু হয়ে দাঁড়ায়, এটা আর মারাত্মক। আমার আল্লাহ বলেন, একায়াতের মধ্যে বলেন, বাই থেকে পায়ে পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, ছেলে থেকে বাবা, বাবা থেকে ছেলে, কেউ কারো না। অপরায়তের মধ্যে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, কিয়ামতের দিন এমন একটা দিন, যে দিনের মধ্যে এক বন্ধু অপর বন্ধুর হয়ে যাবে শত্রু। এক বন্ধু হর বন্ধুর কি হয়ে যাবে? আমি আপনাদের কি বুঝাতে চাচ্ছি, সবচাইতে বড় বিপদের সময় হচ্ছে কিয়ামতের। আর যদি বলেন কিয়ামতের, তো বন্ধুর পরিচয় অধীন হবে। বলেন না বন্ধুর পরিচয়, বন্ধু হয়ে পাশে থাকবেন শাহে মদিনা, বন্ধু হয়ে শাহে মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা। খবর দমন করার পর দুনিয়ার যত বন্ধু সব কিন্তু পালিয়ে যাবে, বাবা চলে যাবে, বন্ধু চলে যাবে, আর নিজের মহব্বতের ছেলে চলে যাবে। দুনিয়ার সব কেউ আমাকে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে। এখন তোমার কে বন্ধু হয়ে পাশে থাকবেন শাহে মদিনা, বন্ধু হয়ে পাশে থাকবেন শাহে মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা। আর জুড়ে মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা। আলহামদুলিল্লাহ। আচ্ছা রাত অনেক হয়ে গেল, আমি তো পারতেছি না বাবা, ওর মাইক্রাম বর্ণনা করবেন বাবা। আমি কি বলতে চাইছিলাম, আমার ভাইরা, আমার নবী বলেন, মইয়তকে যখন কবরের ভিতরে দফন করা হবে, মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, মানুষ যখন চলে যাবে, আতানে মালাকান, তখন তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। কথা বলেন, খবরের ভিতর কজন ফেরেশতা আসবে? দুইজন ফেরেশতা আসবে,
দুজন ফেরেশতা আসে ওনাকে বসায় ইনার কাছে তিনটা প্রশ্ন করবেন কত বলেন আরে জুড়ে বলেন প্রথম নম্বর প্রশ্ন মন রব্বু খা দ্বিতীয় নম্বর ওয়ামা দিনু খা তৃতীয় নম্বর ওয়ামা কুন্তা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম সুবহানাল্লাহ কয়টা প্রশ্ন বাবা এখানে আরেকটা ধারণা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি আমাদের মধ্যে অনেক মানুষ আছে তাদের ধারণা মানুষ যখন মারা যায় শেষ শেষ এ ধরনের ধারণার মানুষ এখানে আছে কি মানুষ যখন মারা যায় সে কি কথা বলেন মানুষ যখন মারা যায় সে শেষ এই মন মানসিকতার মানুষ আছে না আচ্ছা মানুষ যখন মারা গিয়েছে সে শেষ এই ধারণাটা ইসলামী ধারণা না ইসলাম বিরোধী শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করবে কঠিন আলোচনা কিন্তু আগে ইসলাম কাকে বলে জানতে হবে মানুষ যখন মারা গেল আমরা অনেক মনে করি উনি যখন মারা গেছে শেষ শুধু সাধারণ পাবলিক না কয়েকটা ক্যাসেটের মধ্যে আমি শুনেছি এক মোল্লা ওয়াজ করতেছে এই ড্রাইভাররা পীর বুজুর্গের মাজার দেখলে আপনি গাড়ি থামান কেন ওরা মানুষের কোনো লাভ ক্ষতি করতে পারবে না তোমরা ওলিদের মাজারে দরবার কি জন্য যাও এই ধরনের কিছু আলোচনা আছে না অর্থাৎ ওরা বুঝাতে চাচ্ছে মানুষ যখন মারা যায় সেই কি ওরা কোনো মানুষের লাভ করতে পারে না ওরা মানুষের কোনো ক্ষতি করতে ওরা কি শেষ আমি আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সাবধান সতর্ক এটা ইসলামী চিন্তাধারা নয় এটা একটা নাস্তিক মতবাদ কথা বলেন এটা একটা অলরেডি নাস্তিক মতবাদ আজকে ইসলামের নামে মুসলমানদেরকে নাস্তিক বানানো হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি এই জন্য ইসলাম কাকে বলে আগে ভালো করে শিখেন কোরআন হাদিস ভালো করে শিখেন মানুষ যখন মারা যায় মানুষকে যখন কবরের মধ্যে আমরা কি করলাম কি বাবা অসুবিধা হচ্ছে এখানে আপনারা বাবারা আচ্ছা যাই হোক আর বলেন না মেহরবানি করে এটা একটা কঠিন আলোচনা হচ্ছে বাবা অনেক মা শুনছেন বয়স আল্লাহ হয়ে দিলে শুনতে পাবেন একটু কষ্ট করেন বাবা বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র এদেশের শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মধ্যে ধারণা আছে তো মা আমার বাবা যখন মারা গেছে সে শেষ যদি এই এই ধারণা যদি না থাকতো তাহলে আজকে আমরা সবাই মিলে ভালো করে একটা কবরস্থান বানাতাম এখন কবরস্থান পাওয়া যাবে কথা বলেন এখানে কষ্ট কষ্ট মানে বাবা জায়গার দাম বেড়ে গেছে না জায়গার দাম বেড়ে গেছে এখন মানুষ মারা গেলে কি করে পুকুর পাড়ে পাহাড়ের খাদে বস কোনো মতে মাটি দিয়ে আসছে তার ধারণাটা কি হলো আমার বাবা শেষ হয়ে গেছে বস ফেলে দিয়ে আসলাম এটা কি ইসলামী ধারণা গোটা জীবন ওয়াজ শুনলে কি হবে ওয়াজ বুঝতে হবে বাবা এটা ইসলামী ধারণা না যারা মানুষ মারা গেলে শেষ শেষ মনে করেন এটা ইসলামী দর্শন নয় এটা একটা অলরেডি নাস্তিক মতবাদ যেমন আপনার কথা বলবেন না বাবা আমাদের দেশে কয়েকজন ডক্টর মারা গেল ডক্টর একজন বলল আমার মৃত্যুর পর জানাজা পড়ার দরকার নাই আমাকে কোনো মাটির কবরে দফন করিও না আগুন দ্বারা পুড়িও না পুড়িবে না আর কোন মাটির কবরস্থান আমাকে দফন করবা না তো তোমাকে কি করব বলে আমার ডেড বডি মেডিকেল কলেজের মধ্যে দিয়ে দিবা
কেন? কারণ আমি মারা আমি মারা গেলে আমার ডেড বডি যদি কবরে দেওয়া হয়, আমার ডেড বডি তো মাটি খেয়ে ফেলবে, আমি একটু মাটি হয়ে যাব, আমার দ্বারা কোনো লাভ হবে না। কমসে কম আমার ডেড বডিটা যদি মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দাও, তো ওরা আমার ফ্যাট সিরে ফিট সিরে মানুষ অপারেশনের পদ্ধতি হলেও শিখবে। সামান্য যুক্তি নিয়ে যারা চলে ওরা বলে টু দা পয়েন্ট, ওইদিকে চলে গেছে, ইমান হারা হয়ে গেছে। সাবধান, সতর্ক, কে শিক্ষা দিয়েছে তোমাকে দর্শন? এটা নাস্তিক মতবাদ। আমি মরলে আমার ডেড বডি কবরে দিলে আমার লাশ মাটি খেয়ে ফেলবে, আমি শেষ হয়ে গেলাম, এটা অলরেডি একটা নাস্তিক মতবাদ। ঠিক তদ্রূপ যে সমস্ত মোল্লারা এ সমস্ত চিৎকার করো, কবরস্থানে যাওয়ার দরকার কি? ওলিদের দরবারে যাওয়ার দরকার কি? ওরা শেষ হয়ে গেছে, তোমাদের কি লাভ হবে? এগুলোর সাথে আর নাস্তিক মতবাদের সাথে কি পার্থক্য? কথা বলেন না কেন? এই জন্য ঠান্ডা মেজাজে শিক্ষিত সমাজ, আপনি কলেজের প্রফেসর হন, যেই কেউ হন, আমি অত্যন্ত মোল্লা মানুষ, বুঝাবার চেষ্টা করছি ইসলামী দর্শন কি শিখেনেন। আল্লাহর নবী বলেন, যখন আমার উম্মত মারা যাওয়ার পরে যখন কবরের মধ্যে কি করা হবে, দফন করা হবে, দফন করার পরে যখন দফন শেষ, কথা বলেন, দফন কি শেষ? আচ্ছা, দফন করার পরে সে কি মৃত না জীবিত? প্রথম নম্বর আলোচনা, দফন করার পরে সে কি মৃত না জীবিত? আমার ভাইরা, দফন করার পরে আর কি নাই? মৃত নাই, এখন কি? এখন জীবিত। তো বেশ কম কি? আগে দুনিয়ায় থাকতেন, এটাকে বলা হয় আলমে দুনিয়া, হায়াতে দুনিয়াবি, হায়াতে দুনিয়াবি শেষ হওয়ার পরে মানুষ যখন কবরের ভিতরে যায় আরেকটা নতুন জীবন আরম্ভ হয়, ওইটার নাম হচ্ছে আলমে বরজখ, ওইটার নাম হায়াতে বরজখি। আপনারা ভালো করে ওয়াজগুলো শুনবেন, এখানে একটা জীবন আছে আমাদের, আবার আমাদের মৃত্যুর পরে যখন আমরা কবরে যাব ওইখানে আমাদের আরেক জীবন, কথা বলেন না কেন? ওইখানে আমাদের আরেক জীবন। তবে দুনিয়ার জীবন আর কবরের জীবনের মধ্যে কি আছে? দুনিয়ায় বেঁচে থাকার জন্য বাতাসের মোতাজ, অক্সিজেনের বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই জাতীয় জিনিসের মোহতাজ। মানুষ যখন মারা গিয়ে কবরের ভিতরে চলে যাবে, ওখানে হায়াতে বরজখের জন্য এগুলো একটারও প্রয়োজন নাই। এক্সাম্পল স্বরূপ, আমরা স্থলভাগে, এ পিছনে কি আছে কথা বলেন না কেন? মাছ কোথায়? মাছ কোথায়? তাহলে আমাদের জীবনের সাথে বাতাসের সম্পর্ক, মাছের সাথে, মাছের, সমুদ্রের মাছ যদি উপরে আসে মাছ মারা যাবে, আমরা জমিনের মানে যদি সমুদ্রে যাই, তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোথাকার জীবন কোন ধরনের, এই জ্ঞান অলরেডি আপনাকে জানতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? ঠিক তেমনি ভাবে মানুষ যখন কবরে যাওয়ার পরে মরা না জীবিত, কথা বলেন না কেন? দলিল আছে, আমরা এগুলো কোরআন সুন্নাহ দিয়ে জাস্টিফাই করব, ঠিক কিনা? আমার নবী বলেন, ইদা তাওয়াল্লা আসহাবুহু ওয়া ফি রিওয়ায়াতিন ইদা আদবারা আসহাবুহু ইয়াসমাউ কুরআন আলাইহিম। আল্লাহর নবী বলেন, আমার উম্মতকে কবরের ভিতর দাফন করার পর, দাফন করার জন্য যেসব বন্ধু বান্ধব আসছিল, ওরা যখন ওয়াপেস বাড়ির দিকে চলে যায়, থাকবে না চলে যাবে? সবাই সবাই চলে যাবে। আমার নবী বলেন, ইদা তাওয়াল্লা আসহাবুহু অথবা ওয়াফি রিওয়ায়াতিন ইদা আদবারা আসহাবু, বন্ধু বান্ধব যখন ওয়াপেস বাড়ির দিকে চলে যায়, যাওয়ার সময় তাদের পায়ে জুতা আছে না?
অসুবিধা হচ্ছে আপনাদের? তাদের পায়ে জুতা আছে তো? তাদের পায়ে জুতা আছে, তাদের পায়ে স্যান্ডেল আছে। ওই জুতা স্যান্ডেল পায়ে দিয়ে চলার পথে টক টক করে একটা আওয়াজ হয়। আমার নবী বলেন, ইয়াসমাউ কারানি আলিহিম, উম্মত তোমার বাবাকে দাফন করে চলে যাচ্ছ, তোমার আম্মাকে দাফন করে চলে যাচ্ছ, মনে করো না সে শেষ হয়ে গেছে। না না না, বন্ধু বান্ধব দাফন করে চলে যাওয়ার সময় তাদের জুতার আওয়াজ পর্যন্ত আমার উম্মত কবরের ভিতর থেকে শুনে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আমার রাসূল বলছেন আমার উম্মত কবরের ভিতর থেকে কথা বলেন না কেন? আমি এগুলো কি কাহিনী বলছি না হাদিস শরীফ বলছি? আমার নবী ইয়াসমাউ কারানি আলিম, আমার উম্মত কবরের ভিতর থেকে ও ছেলেদের চলে যাওয়ার, বন্ধু বান্ধব চলে যাওয়ার জুতার আওয়াজ ওই উম্মত কবরের ভিতর থেকে শুনে। বিশ্বাস আছে? তাহলে অলরেডি ওরা যে কবরের ভিতরে জীবিত এটা মানবেন কিনা? মানতে হবে কিনা? মানতে হবে। ওরা কবরের ভিতরে জীবিত, আর যদি জীবিত নাই তাকে উপরে চলে যাবার জুতার আওয়াজ উনি শুনলেন কিভাবে? এই জন্যে আমাদের হানফি মাযহাবের বিখ্যাত একটা কিতাব শরহে সুনানে মানিল আসার, যেটা কামিল সুবায়ে ফেকার মধ্যে পড়ানো হয়, শরহে সুনানে মানিল আসারের মধ্যে ইমাম আবু ভাজন, আপনারা এখানে কথা বলছেন কেন? একটু দর্শক পড়েন। আল্লাহ কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কিন্তু হাদিস শরীফ পড়তে সাবধান, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসলাগুলো আপনারা জেনে রাখলে কেউ আপনাকে মিস গাইড করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহ তুমি দয়া করো নাসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো নাসিব করো মদিনা, হেরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে, ইমাম আবু জাফর তাহাবি হানাফি রহমাতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, মইয়াতরা কবর থেকে যে শুনে, এই সাপ্তাহের উপর কয়েকটা হাদিস এনেছেন। সুবহানাল্লাহ। এই ছেলেরা তোমরা এখানে বসো, এখানে যাও, এখানে যাও, ওখানে যাও, ওখানে গিয়ে বসো, ভিতরে বসো, যাও ভিতরে, ওখানে জায়গা আছে, যাও। আল্লাহু আকবার কবীরা। কি বলছিলাম, এক নম্বর দলিল হচ্ছে আমার রসুল বলছেন ওরা কবরের ভিতর থেকে আওয়াজ, জুতার আওয়াজ শুনে। প্রশ্নটা হলো দেখেন, আরেকটা দ্বিতীয় নম্বর দলিল আমার নবী বলছেন তাদের কাছে প্রশ্ন করা হবে, কথা বলেন। প্রশ্ন কয়টা? এক নম্বর মান রাব্বুকা, দ্বিতীয় নম্বর ওয়ামা দীনুকা, তৃতীয় নম্বর ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি তোমার রবকে, তোমার ধর্ম কি? কয়টা হলো? তৃতীয় নম্বর, এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ইনি সম্পর্কে তোমার মন্তব্য কি, আকীদা কি? আল্লাহর নবী নবুয়তের জবানে উত্তর দিচ্ছেন, আম্মাল মুমিন, বলেন আম্মাল মুমিন, ওই লোকটা যদি
ইমানদার হয় বলেন ওই আমি আমার আসলাম আবার ওই লোকটা যদি মুমেন হয় নবীর মুমেন মানে আগে বলছিলাম নবীর প্রেমিক হয় নবীর পাগল হয় নবীর দিওয়ানা হয় সে সাথে সাথে উত্তর দেবে রব্বি আল্লাহ কথা বলেন জুড়ে বলেন আর জুড়ে আর জুড়ে এই জন্য অনেক সময় আমাদের মঈন নিয়ে যাওয়ার সময় একটা মিছিল দে আল্লাহু রব্বি বলে কি না আল্লাহু রব্বি মানে রব্বি আল্লাহ একই কথা আল্লাহু রব্বি অথবা রব্বি আমার রব আল্লাহ আল্লাহ আমার রব একই কথা কথা বুঝতেছেন তো সে যদি কি হয় সে যদি মুমিন হয় সে মুমিন হয় নারী হোক পুরুষ হোক সে সত্য যদি মুমিন হয় সে নবীর পাগল হয় নবীর দিওয়ানা হয় সাথে সাথে উত্তর দেবে রব্বি আল্লাহ আচ্ছা ওয়ামা দীনুকা দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার ধর্ম কি সে আমার নবী বলেন ওই লোকটা যদি মুমিন হয় সে উত্তর দেবে দীনিয়াল ইসলাম আমার ধর্ম বলেন ইসলাম কথা বলেন আমার ধর্ম ইসলাম দুইটা এখন দুই প্রশ্ন তৃতীয় নম্বর আচ্ছা তুমি ইনাকে চিনো দেখেন ওইখানে একটা লোক থাকবে ওইখানে একটা লোক আমার হাদিস মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই লোকটা সাথে সাথে উত্তর দেবে আরে কার কথা জিজ্ঞাসা করছো ইনি আমি যার পাগল আমি যার পাগল ইনি হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তো আমার নবী অথচ সে কোনোদিন দেখে নাই ও রাঙ্গামাটির মানুষ জীবনে কোনোদিন নবীকে দেখেন নাই না দেখে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ চিৎকার করেছেন নবীকে কোনোদিন দেখেন নাই কিন্তু কবরে দেখা মাত্রই চিনবে কথা বলেন না কেন কোনোদিন আর জোরে বলেন কোনোদিন দেখি নাই আল্লাহ দেখার তৌফিক দান করুক দেখতে চান এখনো দেখতে পারবেন ঘুমে না ঘুমে তো দেখবেন এই জাগ্রত অবস্থায় দেখতে পারবেন তবে দুই চক্ষুকে চোখের বাজেট পরিবর্তন করতে হবে বাবা রসুলকে যদি দেখতে চান আজ থেকে নারী পুরুষ বলে আমি আজ অতীত জীবনে বেগানা মহিলার দিকে দেখেছি মহিলারা বলবে আমি বেগানা পুরুষের দিকে দেখেছি আজ থেকে আল্লাহ এই চোখে তোমার মাহবুব নবীর চেহারা দেখার জন্য আজ থেকে বেগানা পুরুষ বেগানা মহিলার দিকে আমরা দেখব না আমার এই দেখাটা তোমার নবীর জন্য বাজেট করলাম আল্লাহর কসম করে বলবো মৃত্যুর মহতের বিছানায় হলো আপনি ও ফের আল্লাহর মাহবুবকে দেখবেন জোরে বলুন সুবহানাল্লাহ বাজেট করতে হবে বাজেট করো আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আমিন যাই হোক চিনবে জীবনে কোনোদিন দেখেন নাই কবরে মাহবুব নবীকে কথা বলেন না কেন গাজী দীনি মিল্লাত ইমাম হেশকে মোহাব্বত গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই যার জীবন কুরবানি দিয়ে আমাদেরকে সুন্নিয়াত শিক্ষা দিয়েছেন উনি এই সমস্ত মাসলা নিয়ে আজীবন বাতিল ফেরকার সাথে জিহাদ করেছেন ঠিক কিনা বলেন উনি কারণ এখানে বাতিল ফেরকার মাওলানারা এখানে বিশ্লেষণ করে হাদিসে যে কবরে রসুল আসবে না ওখানে একটা ছবি দেখানো হবে ছবি উজুর উজুর ফুঞ্জিয়া সাউজ করে উজুর হাজার রসুল মানে ছবি কিন্তু কোন কিতাব আছে হাজার রসুল মানে ছবি কোন কিতাব আছে রসুল বলছেন মা কুনতা তাকুলু ফি হক হাজার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি এই ব্যক্তি হাদিস বলছে এই ব্যক্তি আর তুমি বলছো ফটু
উনার ইতের আহল নকুলত যে এর রসুল কেন এর ভিতর আইল এর আহল এর নকুলত যে আমার ভেরা আচ্ছা এই মুনকির নকির আসবে কি না আসবে এইতো ও এরও বলো তো ওই কবরে দুজন ফেরেশতা আসবে একজনের নাম মুনকার আরেকজনের নাম নকির এখন আমার প্রশ্ন হলো মুনকার নকিরের ক্ষমতা বড় না নবীর নবুয়তের পাওয়ার বড় এই জন্য ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে বাবা ভালো ওস্তাদের কাছে লেখাপড়া না করলে উল্টা সিধে বলবে আল্লাহ মাফ করুক আসবে তো কথা বলেন না কেন গাজী দিনী মিল্লাত বলেন বাবারা আমি তোমাদেরকে একটা নসিহত করছি হুজুর কি নসিহত আমার মৃত্যুর পর তোমরা আমার কবর একটু গভীর করে খনন করবে আমার কবর গভীর করে খনন করবে হাত তোলা উনি বা বলতেন হাত তোলা খনন করবে হুজুর জিজ্ঞাসা করা হলো হুজুর এই ধরনের তো কিতাবে নাই বলে হ্যাঁ আমি বললাম বাবা আমি বললাম আমার কবরটা গভীর করে খনন করবে হুজুর ব্যাপার কি উনি দুই চোখের পানি ছেড়ে দিয়েছে গোটা জীবনটা যে নবীর প্রেমে গোটা জীবনটা বিসর্জন দিয়ে দিলাম একটা দুনিয়ার মধ্যে গড়বাড়ি করি নাই শের বাংলা রহমতুল্লাহ নাই একটা সিদ্দিক সদাগরের বারার ঘরের মধ্যে এতেকাল করেছে শের বাংলার এতেকালের পরে সাত মাসের গড়বাড়া বাকি ছিল ওনার জীবনের সমস্ত টাকা নবীর প্রেমে কুরবান করে দিয়েছে গাজী দিনী বলেন আমি যখন মারা যাব আমাকে তোমরা যখন কবরের ভিতর দাফন করবে আমি আজলক জানি আমার মাহবুব নবী আমার কবরের মধ্যে আসবে আমি ওখানে দাঁড়িয়ে যেন নবীকে সালাম দিতে পারি আবার একই কথা দেখলাম আলা হযরত বলেন পেশে নজর ওয়ান বাহার সাজিদে কদিল হেই বেকরার আরে রুখি এক সর করু কি হায় হি এম তেহান হে সল্লে আলা সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা আমি সংক্ষেপ করে দিই চ্যাপ্টার অনেক লম্বা হয়ে যাচ্ছে বলতে চাইছিলাম কয়টা প্রশ্ন ইমানদার হলে উত্তর দেবে কথা বলেন না কেন আচ্ছা যদি কাফের হয় তাহলে এখানে আরেকটা মাসলা শিখে রাখবেন শুধু কবরের ভিতর আমরা যারা মুমেন আমরা জীবিত থাকবো তাই না হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন জুম্মা বলেন চাকমা বলেন অন্য ধর্মের মানুষ যারা ওরাও কিন্তু কবরের মধ্যে জীবিত হায়াতি বরজখি দুনিয়ার মধ্যে জীবন আমরা জীবিত ওরাও কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে কবরের ভিতর যাওয়ার পরেও আমরা জীবিত থাকবো তাই না হায়াতে বরজখি শুধু আমাদের না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা ওরাও কবরের মধ্যে কি থাকবে জীবিত থাকবে এই জন্য ওদের কাছে প্রশ্ন আমার নবী বলেন আম্মাল কাফিরু আবিল মুনাফিক যদি ওই লোকটা কাফের হয় যদি ওই লোকটা আপনি ভালো করে শুনছেন যদি ওই লোকটা কি হয় অথবা মুনাফিক কথা বলেন কাফের অথবা কাফের তো বুঝেন যারা ইমান ইসলামকে সম্পূর্ণ স্বীকার করে দিয়েছে ঠিক আছে আরেক দল আছে মুনাফিক মুনাফিক মানে কিছু মুসলিম কিছু অমুসলিম কথা বলেন না কেন এক মুখ এদিকে আরেক মুখ কথা বলেন না কেন আমাদের কাছে আসলে আমি মুসলমান মাথায় টুপিও আছে মুখে দাড়িও আছে যখন কাফেরদের কাছে যায় বলে আমরা আমি তো তোমাদের দলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম
তাদের শয়তানের কাছে গেলে বলে না আমি তো তোমাদের সঙ্গে, তো ওখানে গিয়েছো রে বলে একটু মজা করতে গেছি। বিশ্বাসঘাতক দুই মুখ ওয়ালা অর্ধেক মুসলমান, উপরের দৃশ্যটা মুসলমানের দিকে, অন্তরটা বিধর্মীর দিকে আছে না? আমার নবী বলেন লোকটা যদি কাফির হয় অথবা মুনাফিক হয়, এই মন রব্বুকা তোমার রবকে, সে কি বলবে? এখানে সতর্ক, আমরা তো দুনিয়ায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একুন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেলো আবার আঁকি, কণ্ঠে তাহার তৌহিদি বাণী ডাকলে সবাই জারি শুনি, কণ্ঠে তাহার তৌহিদি বাণী ডাকলে সবাই জারি শুনি, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, বলো সবাই বলছেন বলো আল্লাহ ছাড়া, বলো আল্লাহ চলতা কে প্রাণে ডাকি একুন মধুর বাণী নিয়ে এলো মরুর। অসুবিধা হচ্ছে আপনাদের বাবা, আমি তো অসুস্থ, আপনারা তো অসুস্থ না, পড়েন একুন মধুর বাণী নিয়ে এলো, দেবী দেবীর নাই কমতা পূজা করা হয়রে বৃতা, দেবী দেবীর নাই কমতা পূজা করা হয়রে বৃতা, বিশ্বভুবন যে শ্রী জিল, বিশ্বভুবন যে শ্রী জিল ছলো তার নাম জফি, একুন মধুর মরতে বরফরাইন হয়েছে, আরে মারি আওয়াজ অন্য দূরে যায় দিয়ে, এত্তের গান গাইছো তো না কোনো আই আর কথা বলেন না কেন, একুন মধুর বাণী আর জোরে মধুর বাণী নিয়ে এলো, বিশ্বজাহান তারই রূপে মেলো আবার আঁকি, আল্লাহুম্মা একটু বসেন না, আল্লাহুম্মা ওয়ালানি সাইয়্যিদিনা, বৃষ্টি আপনাদেরকে পরীক্ষা করতে চাচ্ছে আপনার কেমন প্রেমিক, বৃষ্টি একটু পরীক্ষা করতে চাই আর আপনার কেমন প্রেমিক, আজকে কি খাদার মধ্যে বসতে পারবেন, প্রমাণিত হবে নবীর প্রেমিক কারা, যে আজ অনেকদিন তো খাদার মধ্যে বসছি, বসছেন না, আজকে একটু খাদার মধ্যে বসি, খাদা না আমি বলছি খাদার মধ্যে, খোদার কসম করে বলছি আপনারা সবাই বসবেন ফেরেশতাদের নূরানি ডানার উপর, আমি আল্লাহর কসম কিভাবে করলাম, আমি রসুল পাকের হাদিস থেকে বললাম, আল্লাহ
দর্শী পর আল্লাহু আজি কোন আয়া হে আমে না কে আগন মে আর জুড়ে বলেন আজি কোন আয়া হে আমে না নূরে জগমগায়া হে আমে না কে আগন আজি কোন আয়া হে আমে না কে আগন মে আল্লাহুম্মা আমি এখান থেকে একটা মজার কথা বলবো পরা তো বৃষ্টি দূর রবা কিতে মারব বৃষ্টি দূর রবা ইবে তো বৃষ্টির মৌসুম মাহফিল গুলি বৃষ্টিতে কানা কানা নোয়াবে না কিন্তু বড় দয়া করে যে না তাহ যে না আমি কি বলতে চাইছিলাম আচ্ছা দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন নাই খ্রিস্টান আছে না ওরা দুনিয়ার মধ্যে কি বলছে স্রষ্টাকে কি বলে কিছু না জানে মানুষের কথা গড কথা বলেন খ্রিস্টানরা দুনিয়ায় থাকতে স্রষ্টাকে কি বলতো গড বলতো আর অন্যরা কি বলে কে বলে ভগবান কে বলে হরে রাম কে বলে ঈশ্বর বলবে কিনা বলে কিনা আপনার আমার কথার জবাব দেন কে বলে গড কে বলে ভগবান কে বলে ঈশ্বর কে বলে হরে রাম এক একজনে এক এক নামে ডাকে কিন্তু আমার ভাইরা খবরের ভিতরে যাওয়ার পর যখন প্রশ্ন করা হবে মান্ডা বুকা তোমার রবকে শেখ বাবা কথা ওয়াজ সে কিন্তু আমার রব গড